আরে দেখো, দেখে নিলাম আজকে অনেক বড় একটা জিনিস। সেটা হচ্ছে কি জানো, আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার দেখে নিলাম আজকে। আর দেখো এখানে দিদা কি করছে, পুজো দিচ্ছে। তোমায় তো বলাই হলো না যে আমরা এখন এসেছি বর্ধমানে মা বাড়িতে। তো মা বাড়িতে যেহেতু এসেছি, আর আজকে সারাদিন দেখো অনেক মজা করলাম সবার সাথে, তো আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তো তার জন্য ভাবলাম ব্লগটা করি। তারপরে দেখো এখানে আমি সকালবেলা দাঁত থাত মেজে এখন পেয়ে গেছি চা বিস্কুট। তো এখানে দয়ন্তী দিদি চা বিস্কুট খাচ্ছে। আর দেখো তারপরে কি দেখলাম, লাল পদ্ম। ওটা আসলে লাল শাপলা ছিল। তারপরে দেখো এখানে দাদু কি একটা করছে আমি জানি না। তারপরে দেখো এখানে ব্রেকফাস্ট করবো কি, লাল শাপলার বড়া আর মুড়ি। তো দেখো এখানে দেখো খুন্তির মধ্যে মেঘনা বেসন লাগিয়ে দিয়েছে। তো এই আকাশটা মেঘনা প্রায়শই করে, তাই মা বললো দেখি এই দিটা, তোমরাও দেখে রাখো। তারপরে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্ট যে আসতে আসতে মা আবার দেখো বাতাবি লেবু কেটেছে। তো বাতাবি লেবু লঙ্কা পোড়া আর নুন দিয়ে কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো এখানে দেখো সবাই মজা করে খাচ্ছি, আর কলা পাতে খেতে কিন্তু আলাদাই একটা। আর দেখো এই গরুটা, এই পুচকুটা আমার উপর রাগ করছে জানো কেন, কো একার পর থেকে আমি একটুও ঘাটিনি। আর এই মিয়াও বিড়ালটা দেখো, মিয়াও বিড়ালটা আবার বালতির পাশ থেকে কুকি মারছে, মানে ও জানে ভাইরাল হয়ে যাবো আমি। তারপরে আর কি স্নান করে নিলাম, স্নান করে নিয়ে বসে বললাম খেতে, কারণ কি আমাদের দেরি করলে হবে না, আমাদের ট্রেন ধরতে হবে। তো দেখো আজকে লাঞ্চে ছিল হচ্ছে পটল আলু দিয়ে নিরামিষ তরকারি, কুলেখাড়ার শাক আর হচ্ছে ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজা দিয়ে আমি খেয়ে নিলাম, তার আগে কুলেখাড়ার শাক দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এই নিরামিষ তরকারিটা দিদা রান্না করেছে, তো দিদির হাতের রান্না কিন্তু খেতে দারুণ। তারপরে আর কি মা দিয়ে দিল গরম গরম মাংসের ঝোল, সেটা দিয়ে বাকি ভাতটা খেয়ে নিয়েছি। মাংস কিন্তু খেতে বলতে গেলে সবারই ভালো লাগে, তাই তো? তারপরে দেখো এখানে লাল শাপলা তরকারিটা করেছিল, ওটা সবার পর লাস্টে মনে পড়েছে। আর এই দাঁড়াটা ভিডিও করতে খুবই লজ্জা পায়, তাই ওকেও দেখিয়ে দিলাম একটুখানি। আর এই যে পাগলামি করছে ভেবো না কিন্তু পাগল হয়ে গেছি, এগুলো আমরা একটু এক্সারসাইজ করছিলাম যাতে আমাদের খাবারটা হজম হয়ে যায়। তারপরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। আর এখন আমরা যাচ্ছি ট্রেন ধরতে। ট্রেনটা মানে আমরা দেখো এখানে আমার মা আর কি চুরি করতে বসেছে, মানে কাশফুল আসলে নানা, এটা হচ্ছে আমার দাদু। আর কাশফুলটাকে আমার রাস্তা ধারে ছিল, তাই মা দুটো নিয়ে নিয়েছে কাশফুল ফটো তোলার জন্য। তারপরে দেখতে দেখতে ট্রেন চলে এলো, তারপরে আমরা চেপে গেলাম ট্রেনে আর বাই বাই করে দিলাম বর্ধমানকে। দেখো দেখে নিয়েছি কি একটা জিনিস বলো তো, আইফেল টাওয়ার। আমাকে আর আইফেল টাওয়ার দেখতে যেতে হবে না, আমি এখান থেকেই আইফেল টাওয়ার দেখে নিলাম। তারপরে আর কি এরকমই হাসি মজা করতে করতে চলে এলাম মানকুণ্ডু স্টেশনে আমাদের বাড়িতে। তো তারপরে সবাই দেখো এখানে টাটা করছে, আর নেমে গেলাম স্টেশনে। আর স্টেশনে নামার পরও কিন্তু আমার মাসি আর আমার মায়ের টাটা করার পর্ব চলছে। তারপরে টোটো করে চেপে চলে আসছি এখন বাড়ির দিকে, বাড়ির দিকে আসছি। আস্তে আস্তে কতবার মাসিরা ফোন করলো, আর দেখো এই আবার কী করছে, লোকের বাড়িতে বিলিং কলিং বাজাচ্ছে। আসলে লোকের না, ওটা আমাদেরই বাড়ি, আমি আসলে চিনতে পারছি না, ভুলে গেছিলাম আমাদের বাড়িটাকে। তারপরে দেখো এখানে রেডি জামাকাপড় ছেড়ে বসে গেছি একটু বই নিয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার আসছে। নেক্সট ভিডিও কী আসছে না, একটা ডান্স, তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই বাই।